জলপাইগুড়ি জেলার বর্ষিয়ান দেবাশিস ঘোষ প্রয়াত। এদিন জলপাইগুড়ি হাকিম পাড়ায় নিজের বাসভবনে সন্ধ্যা রাতে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল দীর্ঘদিন। তিনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন, দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। একসময় দেবাশিসবাবু জলপাইগুড়ি জেলার সমবায় আন্দোলনের অভিভাবক ছিলেন। দেবাশিসবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবে তার মৃতদেহ নিয়ে আসা হয়। মৃত দেবাশিসবাবুকে শেষ শ্রদ্ধা জানাতেই জলপাইগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত হয়ে তার মরদেহ ফুল এবং মালা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।